আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে আজকে আপনারা ভিডিওটা দেখছেন, আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজ পাউরুটি, ডিম দিয়ে, ডিম, দুধ, চিনি এগুলো দিয়ে আমার ছোট বোন কী তৈরি করছে, আসুন পুরো ভিডিওটি স্কিপ না করে দেখি। একটি মজাদার নাস্তার আইটেম এই খাবারটি, যেমনই পুষ্টিকর তেমনি সুস্বাদু। ছোট বড় সকলেই এই খাবারটি দারুণ পছন্দ করে। এক কাপ পরিমাণে, না এখানে প্রায় দুই কাপ, দুই কাপ পরিমাণে গায়ে চিনি দেওয়া হলো। ডিম ভাঙা হবে এখন, সেই মূল্যবান ডিম টাস টাস করে ভেঙে দেওয়া হচ্ছে। তো গাইস, এখানে পাউরুটি ব্লেন্ড করে রাখা হয়েছে, আর ডিম তিনটি, আর হচ্ছে চিনি দুই কাপ, আর সামান্য পরিমাণে এখানে দুধ দিয়ে দেওয়া হলো, হাফ কাপের মতো দুধ। এটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নেবে, তাহলে আর হাতে এটাকে বেশিক্ষণ ব্লেন্ড করা লাগলো না। দুধটা এইখানে যতটুকু দেওয়া হয়েছে, হাফ কাপ, মানে হাফ কাপ পরিমাণ, খুবই ঘন ছিল দুধটা, তাই ব্যাটারটা অনেক ঘন হয়েছে। দুধ, ডিম এবং চিনির মিশ্রণ একটু রাখো। এ পর্যায়ে দুধ, চিনি এবং ডিম দিয়ে যে ঘন একটা ব্যাটার তৈরি করা হয়েছে, এটার মধ্যে পাউরুটির গুঁড়োগুলো দিয়ে দেওয়া হবে। তারপর এটাকে ভালো করে মেশানো হবে। এ পর্যায়ে পাউরুটির মিশ্রণটা দেওয়ার পরে দুধটা একটু ঘন হয়ে আসলো, তখন আমার ছোটো বোন আরও এক কাপ ঘন দুধ দিয়ে দিল। তো এখন ভালো করে এটাকে মেশাতে হবে। মিশিয়ে তারপরে একটা সসপ্যানে, মানে যে পাত্রে এই পুডিংটা তৈরি করা হবে সেটাকে ক্যারামেল করে তারপরে এটা ঢেলে দেওয়া হবে। তো পুডিংয়ের জন্য চিনি একটু বেশি করে নিলাম, এতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। ক্যারামেলের জন্য চিনি একটু বেশি করে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি কালারটা, লালচে কালারটা চলে আসে। আর এ তো চুলার আঁচ কমিয়ে ক্যারামেল এ তো হয়ে গিয়েছে, এটা যখন একটু আঠালো ভাব হয়ে যাবে তখন নামিয়ে ফ্যানের নিচে দিতে হবে, ঠান্ডা করে তারপরে মিশ্রণটা ঢালতে হবে এবং ঢেলে এক ঘন্টার মতো, এক ঘন্টা অথবা আধা ঘন্টা হলেও হয়ে যাবে। আমরা 45 মিনিটের মতো রেখেছিলাম, এতেই আমাদের পুডিংটা একদম শক্ত হয়ে গিয়েছিল এবং খেতে দারুণ মজা লেগেছে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এই অসাধারণ রেসিপিটি। এই বাসায় সবাই ভালো পুডিং বানাইতে পারে। লিডর